আমরা ভগবানকে ডাকি কখন যখন বিপদে পড়ি। দেখবেন সুস্থ থাকতে ভগবানকে দিনে আনতে একবার স্মরণ করার কথা মনে থাকে না, যখন বিপদে পড়ি তখন আমরা ভগবানের কাছে যাই বা তার কথা সবার আগে মনে পড়ে। জগতের সমস্ত বিপদ থেকে একমাত্র সে উদ্ধার করতে পারে, তাই যে কোনো বিপদ আসলে মানুষের কাছে যেতে পারি বা না পারি আগে চলে যাই ঠাকুর ঘরে। তুমিই বিপদ ভঞ্জন মধুসূদন, পারলে তুমিই পারবে বিপদ থেকে রক্ষা করতে। তাহলে বিপদের বন্ধু যদি তিনি হবেন, সুখের বন্ধু কেন হবেন না তিনি? দুঃখ পায় সে হরি ভাজে, সুখ না ভাজে কই, সুখ মেয়ে যে হরি ভাজে, দুঃখ কাহা সে হরি মনোয়া, দুঃখ কাহা সে। দুঃখ পেলে তাকে ডাকবে, সুখের সময় ডাকো, সঙ্গী করে নাও, বন্ধু করে নাও, ভালোবাসো, বিশ্বাস করো। বিশ্বাস করলেই দেখতে পাবে অহরহ সে তোমারই পাশে দাঁড়িয়ে আছে। নির্ভরশীল হতে হবে। তুমি যদি তোমার দায়িত্ব নিজে নিতে চাও তাহলে ভগবান তোমার পাশে আসবে না। যদি তুমি তার উপরে ভরসা করো তবেই তোমার সুখে দুঃখে সে তোমার পাশে এসে দাঁড়াবে। কি তাই তো? হ্যাঁ, আমি যদি আমার দায়িত্ব নিই কেউ আসবে আমার পাশে? আমি যদি আপনার উপরে নির্ভরশীল হই আমার দুঃখে আপনি তো আসবেন। তার একটা প্রমাণ দিই মা, সাধারণ প্রমাণ, আপনারা একটু মন দিলে বুঝতে পারবেন। একজন ধোপা কাপড় পরিষ্কার করে শুকাতে দিয়েছে রাস্তার উপরে। একজন সাধু বাবা জপের মালা হাতে নিয়ে জপ করতে করতে সেই রাস্তা দিয়ে যাচ্ছে। ভুলবশত আনখেয়ালে ওই ধোপার যে কাপড়গুলো আছে তাতে তার পাটা পড়ে গেছে। একটু মন দেবেন। হ্যাঁ, যেই না বাবা পা পড়ে গেছে, সঙ্গে সঙ্গে সেই ধোপা দেখতে পেয়ে তিনি প্রচণ্ড রেগে গিয়ে তার সামনে রুখে দাঁড়িয়েছে। সাধুকে বারবার বলছে, তুই কেন আমার এই কাপড়ে পা দিয়েছিস? আর সাধুর স্বভাব কি দীনতা প্রকাশ? বারবার দীনতা প্রকাশ করছে, দীনতা বারবার যখন প্রকাশ করছে, আমার ভুল হয়েছে, আমি দেখতে পাইনি, আমায় ক্ষমা করে দাও, আমার অপরাধ হয়েছে, করজোড়ে ক্ষমা চাইছে, কিন্তু সেই ক্ষমাতে তিনি সন্তুষ্ট নন। তার একটাই প্রশ্ন, কেন তুই আমার এই বস্ত্রে পা দিয়েছিস? বারবার বলা সত্ত্বেও যখন সেই ধোপা রেগে যাচ্ছে, তখন করুণাময় ভগবান বিষ্ণু তিনি তার সিংহাসন থেকে নেমে আসছে। হরিহর, এমন সময় পাশে আছেন মা লক্ষ্মী, জিজ্ঞাসা করলেন, প্রভু এত হন্তদন্ত হয়ে কোথায় চলেছেন? ভগবান বললেন, দেখো লক্ষ্মী, যে আমার উপরে নির্ভরশীল, যে আমারই নাম করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যেতে, একজন ধোপার কাপড়ের উপরে পা রাখা সত্ত্বে তাকে এত কথা বলার পরেও সে যখন বারবার করজোড়ে মিনতি করছে কিন্তু ধোপা কিছুতেই তাতে সন্তুষ্ট হচ্ছে না, তাই দেখো, চেয়ে দেখো ধোপা কি করেছে মা। সাধু এত ক্ষমা চাইছে তা তো ক্ষমা হচ্ছে না বলে সেই ধোপা পথের মাঝখান থেকে, রাস্তা থেকে একটি লাঠি তুলে নিয়ে সেই ধোপার অঙ্গে আঘাত করেছে। যখন আঘাত করেছে ভগবান আর কি করে থাকবে দূরে বলুন? কারণ সে যে তার উপরে নির্ভর, সে যে তারই নাম করছিল, সে তো বারবার করজোড়ে মিনতি করছে, আমার ভুল হয়েছে, সাধু তার দীনতা প্রকাশ করছে, কিন্তু এত করা সত্ত্বেও যখন লাঠি দিয়ে আঘাত করছে ভগবান আর দূরে থাকতে পারছেন না, তিনি চলে আসছেন। তাই বললেন, লক্ষ্মীকে লক্ষ্মী, আমি আমার ভক্তকে রক্ষা করতে চলেছি, ধোপাকে উচিত শিক্ষা দিতে চলেছি, ভগবান আসছে। এমন সময় আর কিছুটা বাকি ভক্তের কাছে পৌঁছাতে, ঠিক সেই সময় ভক্ত কি করেছে বাবা, সে আর নিজেকে স্থির রাখতে না পেরে, ধৈর্য ধরতে না পেরে, সে এবার পথের মাঝখান থেকে একটা লাঠি জোগাড় করে ধোপাকে আঘাত করেছে। আর যেই ধোপাকে আঘাত করেছে সঙ্গে সঙ্গে আবার ভগবান সেখান থেকে ফিরে চলে গেলেন। মা লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি আপনার ভক্তকে রক্ষা করতে গিয়ে ফিরে এলেন যে? ভগবান বললেন, দেখো যদি কেউ নিজের দায়িত্ব নিজে নিয়ে নেয় সেখানে তো আমার আর কোনো প্রয়োজন হয় না, সে যদি আমার উপরে ভরসা করত তাহলে তার দায়িত্ব ছিল আমার, কিন্তু সে যেহেতু নিজের দায়িত্ব নিজেই নিয়েছে
সে যখন লাঠি দিয়ে ধোপাকে আঘাত করতে শুরু করেছে, আমার আর সেখানে কি বা প্রয়োজন নেই? তাই গৌর হরি বল হরি বল। তাই মা গো ভরসা করো, আর এখানেই আমাদের সমস্যা। আমরা কাকে ভরসা করি? বাবা মা বিবাহ দিয়েছে সংসারে, স্বামীর প্রতি ভরসা। সন্তান জন্ম হলো, তাকে বড় করছি, মনে মনে আশা করছি শেষ জীবনে এরা আমাদের দেখবে, সন্তানের প্রতি ভরসা। কিন্তু একবার অনুভব করে দেখুন, সমাজে কার উপরে ভরসা করবেন আপনি? সে যে আদৌ আপনাকে দেখবে সে কথা আপনি দিতে পারবেন? তাহলে জগতে একজন আছে মা, যে সুখেও আছে দুঃখেও আছে, ভালোতেও আছে মন্দতেও আছে। জীবনে তোমার আপন বন্ধু একজনই আছে, আপনজন একজনই আছে। ভগবান বললেন, যে আমাকে যেমন ভাবে ডাকে আমি তার তেমন ভাবেই মনোবাঞ্ছা পূর্ণ করি। মীরাবাঈ নিজে ভগবানকে নিজের স্বামীরূপে ভালোবাসতেন, তাই বিষ পান করতে দিয়েছিল, সেই বিষও অমৃত হয়ে গিয়েছিল। এটাই হলো ভরসা। তা ভরসা করতে হবে, নির্ভরশীল হতে হলে। যার প্রতি ভরসা করলে সে কখনো তোমার পাশ থেকে যাবে না, তুমি তাকে ভরসা করো। সেই হলো একমাত্র অনাদি আদি গোবিন্দ। নামকে আশ্রয় করো, নামের মধ্যেই নামীকে পাবে। শাস্ত্রে বললেন, মহামন্ত্র যদি কেউ জপ করতে পারে, জগতে যত রকমের ধর্মীয় কাজ আছে, মনে করুন আপনি ব্রত করছেন, দান ধ্যান করছেন, যাই করেন মা, যে কর্মই করেন না কেন, প্রত্যেকটি কর্মের মধ্যে যে পুণ্য অর্জন হয়, এক হরিনাম করলে সমস্ত রকমের পুণ্য এই হরিনামের মধ্যেই লাভ করা যায়। হরি বল হরি বল। মহাজন বললেন, শাস্ত্রে বললেন, দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা শক্তায় দেব মহাতাং সর্ব পাপ হর শোভা রাজস্বমেধানং জ্ঞান অধ্যত্ত নাও আকৃষ্ট হরিনাম স্থপিত শেষু নামেশু। তুমি তীর্থে যাবে, তীর্থে গেলে পুণ্য অর্জন হবে, বস্ত্রদান করলে পুণ্য অর্জন হয়। কি গো মা, হয়তো আপনি বস্ত্র দিচ্ছেন, 100 বস্ত্র 500 বস্ত্র দান করছেন, তাতে কি হচ্ছে? আপনার পুণ্য হচ্ছে, আপনি দান করছেন অন্যকে। হ্যাঁ, আপনি বাড়িতে 2000 বৈষ্ণব সেবা দিচ্ছেন, আপনার পুণ্য অর্জন হচ্ছে। আপনি শিব সাধনা, একজন একজনকে ভালোবাসে, যে যাকেই ভালোবাসুক, কেউ শক্তি সাধনা করে মানে মা কালীর ভক্ত, কেউ শিবের সাধনা, কেউ গণেশ পূজা, ইত্যাদি ইত্যাদি, যে কোনো কর্মের মধ্যে দিয়ে যে পুণ্য অর্জন হয়, আর হরিনাম মহামন্ত্র জপ করলে সমস্ত রকমের পুণ্য এক হরিনামেই লাভ করা। তাই শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মর্ম। আসুন আমরা সবাই মিলে আজকে দেবাদিদে মহাদেব ভোলানাথের চরণ স্মরণ করে, পরম বৈষ্ণব তিনি, আসুন, তিনি যেমন শ্মশানে পড়ে থাকেন ছাই ভস্ম মেখে, কেন সব দেহ যাওয়ার কালে বদনে যে হরি বলবে সেই হরি শব্দটা শোনার জন্য তিনি দিনের পর দিন পড়ে থাকেন। আজ সেই মহাদেবের চরণে আমরা আশ্রিত হয়েছি। আমরা আজ সবাই মিলে এই সাধুর বাজারে বসে দুহাত তুলে একবার মহামন্ত্র জপ করব উচ্চস্বরে, কেমন? কৃপণতা করবেন না, কিন্তু কৃপণতা করতে নেই, হরি নামে কৃপণতা করবেন না, কেমন? উচ্চস্বরে, যার কণ্ঠে যতটুকু সুর আছে, একেবারে গলা ছেড়ে হরিনাম মহামন্ত্র জপ করবেন। দেখি সবাই মিলে একবার হাত তুলে হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। ও মা, আপনাদের হাতগুলো কোথায়, হাতগুলো কোথায় আপনাদের? ও, তার মানে আমি বলেছিলাম শুনতে পাননি, নাকি বাড়িতে আছে? এনেছেন হাত, এনেছেন কই, দেখি দেখান। সেই হাত প্রকৃত হাত, জেনে রাখুন, যে হাতে ভগবানের সেবা হয়, যে হাত দিয়ে ভগবানের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়, যে হাতে সাধুগুরু বৈষ্ণবের সেবা হয়, জীবের কল্যাণ হয়, মাতা পিতার বদনে অন্ন তুলে দেওয়া হয়, সেটা হচ্ছে প্রকৃত হাত। সেই হাত হাত নয় যে হাতে খুন করা হয়,
যে হাতে চুরি ডাকাতি করা হয়, মা বাবাকে ঘর থেকে পথে নামিয়ে দেওয়া হয়, সেটা হাত নয়। তাই ভগবানের সেবার জন্য, সমাজের কল্যাণের জন্য, জীবের মঙ্গলের জন্য যদি হাত থেকে থাকে, দুহাত তুলে একবার আমরা সবাই আমাদের কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাখা হরিনাম সংকীর্তন করব। সবাই দুহাত তুলে গাইবেন, আমি গাইব, আমার শেষ হলে আপনারা গাইবেন, তবে অবশ্যই জোরে জোরে গাইবেন। হ্যাঁ, এখানে কিন্তু কিবোর্ড বাজছে, কিবোর্ডে যে সুর আছে সুরে সুরে যেন মিলে যায়, কেমন? বেশ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হাত তুলে হাত তুলে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম নবদ্বীপে গৌরকে জানেন, অনেক ভক্তই আছে, একটু মন দেবেন মা। গৌর হরি যখন ধর্ম প্রচার করেছিলেন, হরিনাম দিয়েছিলেন জীবের দ্বারে দ্বারে, নবদ্বীপের অনেক বাধা তাকে সহ্য করতে হয়েছিল, কিন্তু সেই বাধাকে অতিক্রম করে আর এই মহামন্ত্র তিনি জীবের দ্বারে দ্বারে দিয়ে গেছেন। এই কি ব্যাপার, এ বস বস, মাঝখান থেকে উঠতে নেই, বসো। তামা, আজ আমার করুণাময় গৌর সুন্দর তিনি জীবের হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছে, অলিতে গলিতে ঘরে ঘরে হাটে মাঠে ঘাটে সর্বত্রে হরিনাম দিয়েছে। এবার আমার প্রভুর মনে মনে বাসনা যে আমি সুরধ্বনির তীর আলো করে হরিনাম যজ্ঞ করব, নিতাই গৌর হরিব। তা মহাপ্রভু হরিনাম যজ্ঞ করবেন কোথায়? সুরধ্বনির তীরে, গঙ্গার তীরে। তা হরিনাম যজ্ঞ করবেন বলে তিনি কি করলেন? নিজে কি জানেন না কিভাবে যজ্ঞ করতে হয়? কি জানে তো? এটাই হচ্ছে শিক্ষা মা, একটু লীলার মধ্যে মন দেবেন। তিনি কি করলেন? তার গুরু যিনি অর্থাৎ দাদার কাছে জিজ্ঞাসা করছে। হ্যাঁ, আমরা যেমন আমাদের ঘরে যদি কোনো কাজ করি, আমরা কি করি? মাতা পিতার কাছে পরামর্শ নিই না, বলো বাবা কি করতে হবে, কি মা কি করতে হবে, বা আমার যিনি গুরুদেব তার কাছে পরামর্শ নিই। তা আজ আমার গৌর হরি যিনি ভগবান, তিনি তো সবই জানেন, তথাপিও দাদার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। দাদা, আমি তো যজ্ঞ করব, তুমি আমায় বলে দাও দাদা কিভাবে কি করতে হবে। হরি বল, এগুলোই হচ্ছে আমাদের জীবনের শিক্ষা মা। হ্যাঁ, যদি আমি মনে করি আমি করব সব, আমি সব জানি, এটাকে বলা হয় অহংকার। কোনো কিছুর মধ্যে অহংকার আনা যাবে না।
তাই আজ আমার প্রভু জগৎজীবকে শিক্ষা দিচ্ছেন, কি করছেন, সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে তিনি সব কিছু জানতে চাইছেন। দাদা তুমি বলে দাও, দাদা নিতা নন্দ শোনে দাদা বলে দাও, আমি হরিনাম যজ্ঞ করবো সুরধ্বনির তীরে। কিভাবে যজ্ঞ করবে, কি কি আমাদের নিয়ম আছে বলে দাও। নিত্যানন্দ প্রভু বললেন, নিমাই আমি আমার মতো এখানে দাঁড়িয়ে ভগবানের লীলা কথা বর্ণনা করছি, আর এদিকে তাদের মতো গল্প করেই যাচ্ছ। দেখুন গল্প কিন্তু আমিও অনেক জানি, কিন্তু গল্প করার জায়গা এটা নয়। গল্পের জন্য অনেক সময় পাবেন, এই তিন ঘন্টা যদি একটু চুপচাপ আমরা থাকতে পারি তাহলে কী হবে, আমাদেরই লাভ। আমরা জানতে পারবো কিছু যে আমরা কি করছি আর আমাদের কি করা উচিত। তাই সমস্ত মায়েদের কাছে বিশেষ করে আমার নিবেদন বা বোনেদের কাছে নিবেদন, এইভাবে কথা না বলে কিছু সময়ের জন্য যদি শান্ত মনোভাব নিয়ে সুকোমল চিত্তে লীলা আস্বাদন করতে পারো তাহলে কিছু হলেও তোমাদের জানা হবে। তাই এটা তো হরিবাসর, হরিকথা যেখানে বর্ণনা হয়, হরিকথা আলোচনা হয়, সাধুগুরু বৈষ্ণব যেখানে আসে, আর সাধুগুরু বৈষ্ণব এ কিন্তু অল্প ভাগ্যের কথা নয়। বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মাখো, ভক্ত চরণধুলি অঙ্গে মাখো। এখানে যারা আছেন সবাই ভক্ত, ভক্ত বলেই আপন আপন কর্ম ছেড়ে, ঘর ছেড়ে, হাজার কাজ ফেলে, আপন জনকে ফেলে সবাই যে যার মতো এখানে এসে এক মনে লীলা আস্বাদন করছে। তাই হৃদয় মাঝে যদি কৃষ্ণপ্রেম না থাকতো এখানে এসে বসতে পারতো না, কেউ কিন্তু আর আমাকে দেখতে আসেনি। এসেছে কি, আমি তো একেবারে বিশ্বসুন্দরী নই, তাই যে আমাকে দেখতে আসবে। এই যে আপনারা এখানে বসে আছেন, আপনাদেরকে বসিয়ে রেখেছে কে জানেন? আমি যদি এখন আমার কোনো কথা বলি আপনারা কেউ থাকবেন না, থাকবেন মা? এসেছেন কি জন্য, হরিনাম কৃষ্ণনাম লীলা কথা শ্রবণের জন্য। তাহলে বসিয়ে রেখেছে কে আপনাদের, অনাদি আদি গোবিন্দ। যিনি বসিয়ে রেখেছেন তার চরণ স্মরণ করলেই মঙ্গল হবে। আহা, তাই কথা নয়, কেমন কথা বলবে না, কথা বললে মুশকিল। লীলা কথা বলতে বলতে যদি তোমাদেরকে থামাতে হয় তাহলে কিন্তু সর্বনাশ, তাতে অপরাধটা তোমারই হবে, আমার কিছু হবে না। আজ নিত্যানন্দ প্রভু বললেন, ভাই বাড়িতে যদি বৈষ্ণব সেবা দিতে হয় বা কোনো হরিনাম যজ্ঞ করতে হয়, সবার আগে সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে। কারণ বৈষ্ণব ছাড়া, সাধুগুরু বৈষ্ণব ছাড়া কখনো যজ্ঞ সম্ভব নয়। শাস্ত্রে বললেন, বৈষ্ণবের চরণ রজ অবনীর সুখ সম্পদ, শুন ভাই দিয়া একে মন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরিয়া কর। সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করো,
দাদা, তা বাড়িতে নামযজ্ঞ দিতে হবে, সাধুগুরু বৈষ্ণবের নিমন্ত্রণ করতে হবে মা। হ্যাঁ, এখন নিত্যানন্দ প্রভু বলছে নিমন্ত্রণের দায়িত্বটা শ্রীবাসকে দেওয়া যায়। শ্রীবাসকে, যিনি দ্বাপর যুগে ছিলেন, তিন যুগে ছিলেন দেবর্ষি নারদ, এই কলিযুগে হয়েছে শ্রীবাস পণ্ডিত। তাই শ্রীবাস, নিমন্ত্রণের দায়িত্ব তোমার থাকলো, তুমি সবাইকে নিমন্ত্রণ করবে, তাই হবে প্রভু। তবে হ্যাঁ, নিমন্ত্রণের নিয়ম আছে। মা, আমরা নিমন্ত্রণ করি কী করি, আপনারা কীভাবে নিমন্ত্রণ করেন? বাড়িতে যদি বৈষ্ণব সেবা দেন বা যজ্ঞ করেন, সমস্ত ভক্তবৃন্দ আত্মীয় স্বজনকে কীভাবে নিমন্ত্রণ করেন? ফোনে বাড়িতে গিয়ে করেন? কীভাবে? কার্ড দিয়ে? আমার বাড়ি নাম যজ্ঞ, তোমাদের নিমন্ত্রণ? এখন তো ফোনেই হয়ে যায়। হ্যাঁ, হ্যালো বললে নিমন্ত্রণ শেষ। কিন্তু নিমন্ত্রণের নিয়মটা কি মা, এটাও আমাদের শিক্ষা। শুনুন, নিত্যানন্দ প্রভু বলছে, ভাই শুনে নাও, নিমন্ত্রণের দায়িত্বটা তো শ্রীবাসকে দেওয়া হলো। শ্রীবাসকে বলছে, শ্রীবাস কিভাবে নিমন্ত্রণ করবে মন দিয়ে শুনে রাখো, আপনারাও জেনে রাখুন শাস্ত্র কি বলছে। পত্রখানি দেবে হাতে আর চরণ ধুলি নেবে মাথে, চরণ ধুলি নেবে মাথে, ওই না পত্রখানি নেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে, নামে যজ্ঞে সবাই যেন আসে, জোরে বলিবে তুমি, করো জোরে বলিবে, করো জোরে বলিবে, যাও যাও করো জোরে বলিবে, আমার পায়ে ধরে বলিবে, করো জোরে বলিবে, আরে পায়ে ধরে বলিবে, করো জোরে বলিবে, নামে যজ্ঞে সবে যেন আসে, এই হরি নামে যজ্ঞে সবাই যেন আসে, নামে যজ্ঞে সবে যেন আসে, হরি নামে যজ্ঞে সবাই যেন আসে। তার মানে কি, গলবস্ত্র হয়ে সবার চরণধুলি মাথায় নিয়ে নিমন্ত্রণ পত্র দিয়ে সবাইকে দীনতা প্রকাশ করে নিমন্ত্রণ করতে হবে। বোঝা গেল মা, এটাই হচ্ছে নিমন্ত্রণের নিয়ম। বেশ, এবার নিমন্ত্রণের দায়িত্ব শ্রীবাসকে দেওয়া মাত্র শ্রীবাস পণ্ডিত পত্রগুলি সব মস্তকে তুলে নিয়ে মাথায় করে নিয়ে এবার যাচ্ছে গোটা নদী আবাসী সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ জানাতে। বৈষ্ণব মহাজন বললেন, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শ্রীবাস চলে যা পথে পথে, নিমন্ত্রণের পত্র লইয়া বলেন মা, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে আর নিমন্ত্রণ করিল সবে যোগে আসিব, নিমন্ত্রণ করিল সবে যোগে আসিব, আপনারাও আসিবে, আপনারাও আসিবে, আপনারাও আসিবে, আপনারাও আসিবে, ওই হরি নামে মহাযোগে আপনারাও আসিবে, ওই হরি নামে মহাযোগে আপনারাও আসিবে, ওই হরি নামে
সুরধনির তটভূমে এই হরি নামে যোগে সবাই যেন আসে। নিমন্ত্রণ যেই না পেল মা হরে কৃষ্ণ, এই যে আপনারা সবাই ছুটে এসেছেন আপন আপন ঘর ছেড়ে, যা রাধে কার কথা, গৌর কথা, লীলা কথা শ্রবণের জন্য, তাই না? এখন যাকে কখনো চোখে দেখেননি তার কথা শোনার জন্য যদি আপনারা এতটা উদ্গ্রীব হয়ে থাকেন, তাহলে যদি তাকে সাক্ষাৎ দর্শন কখনো পান আর কি মা, এই দেহ নিয়ে ঘরে যাওয়া সম্ভব হয়ে উঠবে? যেই না নদিয়াবাসী পত্র পেল নিমন্ত্রণের, যে সুরধনির তীরে গৌর হরি হরিনাম যজ্ঞ করবে আপনাদের সবার নিমন্ত্রণ, সবাই মিলে সমস্ত নদিয়াবাসী আনন্দ আর ধরছে না, মনের আনন্দে তারা সবাই ছুটে চলেছে গৌর দর্শনে। এখন গৌর দর্শনে যাচ্ছে, কেউ খালি হাতে যাচ্ছে না। কেন খালি হাতে যাচ্ছে না? ভালোবাসার ধন গৌর হরি, তাকে যে যেমন করে ভালোবাসে সে তেমনটাই প্রভু সেবার জন্যে সেবার সামগ্রী নিয়ে যাচ্ছে। তামাগো একটা কথা জেনে রাখবেন, কোনো হরিবাসরে যান বা কোনো মন্দিরে বিগ্রহ দর্শনে যান বা গুরুগৃহে যান, এই রকম কিছু কিছু জায়গা আছে যেখানে কখনো শূন্য হাতে যেতে নেই। আপনার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু গুরুদেবের সেবার জন্য বা ভগবানের সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য কিছু না কিছু নিয়ে যেতে হয়, তাতে মঙ্গল আপনারই হবে। তাই সমস্ত নদিয়াবাসী গৌর দর্শনে যাচ্ছে, খালি হাতে যাচ্ছে না, সবাই যাচ্ছে প্রভু সেবার বস্তু নিয়ে। আজ এই যে ভোলানাথ মহাদেবের মন্দির, কিছুদিন হলো সুন্দরী মন্দির নির্মাণ হয়েছে, সমস্ত ভক্তবৃন্দরা আপনাদের কিঞ্চিত কিঞ্চিত ভালোবাসা এই মন্দিরে আছে, সকলের ভালোবাসা, সকলের দান, এবং দেবাদিদে মহাদেব যিনি সকলের কারোর একার নয়, সেই মহাদেব ভোলানাথের মন্দিরের জন্য, তার সেবার জন্য এবং আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য কমিটির ভক্তগণেরা তারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর হরিবাসরের আয়োজন করেছে, আমি আপনাদের কাছে কমিটির বলুন বা মহাদেবের হয়ে বলুন, আপনাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি। আপনারা ভগবানের জন্য বা ভক্ত সেবার জন্য জানবেন একটা কথা, এখানেও যদি আপনি কিছু দান করেন এ দানও কিন্তু ভগবানের সেবার করে দান। হ্যাঁ, তাই যদি আপনাদের সামর্থ্য যতটুকু আছে কৃপণতা করবেন না, আমি বলবো যতটুকু দান করবেন মন থেকে দান করবেন এবং ভগবানের সেবার জন্য, ভক্ত সেবার জন্য দান করবেন। কমিটির ভক্তগণ আপনাদের কাছে যাবে, সবাই আগ্রহ নিয়ে যাবে, ভালোবাসা নিয়ে যাবে, ভগবান ভক্তের সেবার জন্য যাবে আপনাদের কাছে কিছু সময় পর আপনারা অবশ্যই। তবে দিও কিঞ্চিত না করিও বঞ্চিত, বঞ্চিত করলে আপনারই ক্ষতি, ক্ষতি অর্থাৎ আপনি যতটুকু দান করবেন পূর্ণ আপনারই হবে। দান কখনো বিফলে যায় না, আর সেই দান যদি সঠিক পাত্রে করা হয় তাহলে তার ফল তো দ্বিগুণ হয় মা। যিনি দিয়েছেন আপনি তাকে দেবেন, এখানে তো সংকোচের কিছু নেই, আপনি যতটুকু দেবেন ভগবান আপনার তার দ্বিগুণ ফিরিয়ে দেবে যদি সেই বিশ্বাস করে আপনি দিতে পারেন। যাবে ভক্তগণ আপনাদের কাছে, আমরা লীলা আস্বাদন করতে থাকি, তারা ঠিক সময় হলে আপনাদের কাছে যাবে। তা এবার দেখুন কি হলো মা, সমস্ত নদেবাসী যেমন আপনারা এসেছেন গৌর দর্শনে, ঠিক তেমন ভক্তগণও যাচ্ছে গৌর দর্শনে। মহাজন বললেন, দেখো এবার নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, আজি সুরধনির তীরে আসি দিল দর্শন, সুরধনির তীরে আসি দিল দর্শন, আনন্দ ধরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না,
আনন্দ ধরে গুর বদন হেরবে বলে আনন্দ ধরে না আজি গুর বদন হেরবে বলে মুখে হরি হরি বলে 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 গুর বদন হেরবে তাদের আনন্দ ধরে না সুরধ্বনির তীরে আসি দিল দর্শন ওই না সুরধ্বনি তীরে আসি দিল দর্শন সমস্ত ভক্তগণ যখন সুরধ্বনির তীরে এসে দাঁড়ালো মা যে মহাজন পদাবলী লিখেছেন তিনি কি বলছেন বলেন দেখো দেখো নয়ন ভরে গোরা রূপ সকলে হেরিল আজ বাসুদেব ঘোষে হেরে যেন প্রভাসে মিলিল বাসুদেব ঘোষে কয়ে যেন প্রভাসে মিলিল জয় গায় জয় গৌর বাসুদেব ঘোষের এই পদাবলী দিয়ে আমরা গৌর কথাকে বিশ্রাম রাখলাম এবার আমরা সবাই চলে যাব লীলা কথাতে তো লীলা কথাতে যেতে হবে কোথায় আমাদের বৃন্দাবনে হ্যাঁ তা চলুন আমরা সবাই মিলে একবার বৃন্দাবনে চলে যাব উলুধ্বনি হরিধ্বনি করে একবার দুটি বাহু তুলি জয় ধ্বনি আর হরিধ্বনি হরি বল হরি বল হরি বল বাহ খুব সুন্দর চলুন আমরা একটুখানি জামালি আস্বাদন করে নিই তারপরে আমরা বৃন্দাবনে প্রবেশ করব দেখো প্রভাসে মিলিল রে ও বাসু কহে আজি প্রভাসে মিলিল রে বাসু কহে প্রভাসে মিলিল রে ও বাসু কহে প্রভাসে মিলিল রে বাসু কহে প্রভাসে মিলিল রে ভাষণ
বাসু কহে প্রভাসে মিলিল রে, হে বাসু কহে প্রভাসে মিলিল রে, হে বাসু কহে প্রভাসে মিলিল রে, বাসু কহে প্রভাসে মিলিল রে, হে বাসু কহে প্রভাসে মিলিল রে, বাসু কহে প্রভাসে মিলিল রে, হে বাসু কহে প্রভাসে মিলিল রে। জয়রাধে, আমরা বৃন্দাবনে যাব, কমিটির ভক্তরা এসছে আপনাদের কাছে, সবার কাছে আমার বিনীতভাবে নিবেদন, সবাই দান করবেন ভগবানের সেবার জন্য। আর ঠিক আছে, যাচ্ছে আপনাদের কাছে। তবে একটা কথা মা, আস্তে আস্তে কথা বলবেন না, যার যার কাছে যতটুকু দক্ষিণা দেবার আছে আপনারা আস্তে আস্তে বাহির করুন, কাছে যাবে দিয়ে দেবে, কথা বলবেন না, কেমন? যারা আজ আমি প্রথম আপনাদের এই সুন্দর হরিবাসরের জন্য, ভক্ত ভগবানের সেবার জন্য আমি দান করছি, তারপর আপনারা আপনাদের মতো দান করবেন। তবে আমি আশা রাখছি আপনারা অবশ্যই কেউই বঞ্চিত করবেন না, আর আপনি যদি বঞ্চিত করেন, যিনি এখানে বসে আছে তার চোখের ফাঁকে কেবা দেবে, তাই আপনাদের ক্ষমতা অনুযায়ী আপনারা অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করবেন। জয় নিতাই, জয় গো, জয় রাধেশ। আচ্ছা ঠিক আছে, তোমরা দিয়ে দাও। হ্যাঁ আসুন, আমরা বৃন্দাবনে যাব মা, একটা ভজন শ্রবণ করি, শুনতে শুনতে আমরা লীলায় চলে যাব, কেমন? সবাই মিলে যায় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গো। বৃন্দাবন ধাম, আচ্ছা অপার জপে যা রাধে রাধে, ¡Gracias!
Touch up!